তো কত পর্বে আমরা কিন্তু এইচটিএমএল এর বেশ কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করছি, H1 থেকে H6, যেখানে আমরা হচ্ছে স্পেশাল কিছু হেডমালা মানুষের সাথে পরিচিত হয়েছি, মিনিস্টার বলো বা তুমি হচ্ছে এমপি বলো, ঠিক আছে, মেয়র টেয়র যাই বলো না কেন, লাস্টে আছে গিয়া H6 জিনিসটা কি, আমি পুচকা ইন্দুর, ঠিক আছে। তো আজকে আমরা HTML এর একটা স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করব। তো তোমাকে মনে আছে বলছিলাম যে HTML জিনিসটা কি, HTML হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজটা না হয় আমরা বুঝতে পারছি যে এইরকম একটা কিছু আর কি, মার্কআপ বা হচ্ছে ট্যাগ বলি আর কি HTML এর ভাষায় এটাকে। এই জিনিসটা কি যে আমরা আমরা যে হচ্ছে যে কমেন্টগুলো দিব, সেই কমেন্টগুলো যাতে হচ্ছে ওয়েবসাইট বুঝতে পারে, হ্যাঁ, সেই জন্য আমরা কিছু মার্কআপ বা ট্যাগ ব্যবহার করি, ঠিক আছে। তো এইটা না আমি বুঝলাম, এখন হাইপার টেক্সট জিনিসটা কি। তো হাইপার টেক্সট নিয়েও তোমরা একটু টাচ দিছিলাম, সেটা হচ্ছে হাইপার টেক্সট মনে করো যে তুমি মাউসটা নিয়ে কোথাও চাপ দিলা এবং সে যদি তোমাকে অন্য কোথাও নিয়ে যায়, অন্য কোনো লোকেশন যদি নিয়ে যায়, সেটাকে হচ্ছে কি আমরা হাইপার টেক্সট বলতেছি, ঠিক আছে, যেটাকে HTML এর ভাষায় আছে অ্যাঙ্কর বলা হয়। কি বলা হয় HTML এর ভাষায়? ANCHOR, অ্যাঙ্কর বলা হয়, বুঝতে পারলা? তো ধরো যে আবার একটু দেখায় যে আমি এখানে দেখো কি হচ্ছে রিসিপ্ট, এই সেই বুগিচুগি ওয়েব সার্ভারে যখন নিচ্ছি তখন কিন্তু সে একটু ব্যতিক্রম ধর্মী আচরণ করতেছে। দেখো তোমরা একটু হচ্ছে এই লিঙ্কটা একটু খেয়াল রাখো, আমি যখন এর চাপ দিব লিঙ্কটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, দেখলা লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল, তার মানে হচ্ছে তার তলে তলে টেম্পো চালায় আর কি, বুঝতে পারলা? হ্যাঁ, টেম্পো চালায় আর কি, অন্য জায়গায় একটা তার এঙ্গেজমেন্ট আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো আমি মাঝে মাঝে ফেসবুক টেসবুক ব্রাউজ করলে দেখা যায় এরকম, তো এরকম একটা ট্রল দেখছিলাম যে শিমুল আর পারুল, ঠিক আছে, পারুলরে আছে পারুলের বাপে বলতেছে যে তুই শিমুলের লগে মিশবি না, তোরা পিডা আছে চামড়া তুলে ফালামো। তো পারুলে বলতেছে যে চামড়া তুলে ফালাও, আমার মাইরা ফালাও, আমার আমারে মারলে আমি ব্যথা পামো না, ঠিক আছে। তার কারণ কি, পারুলের সব কিছু নাকি তো শিমুলের কাছে, আর শিমুলের সব কিছু নাকি পারুলের কাছে, ঠিক আছে, মানে এরা এখানে টেম্পু চলাচল করতেছে আর কি, বুঝতে পারছো, মানে এমন আংটা লাগাইছে রে ভাই, ঠিক আছে। তো দেখলাম যে পরে কি করলো, এই পারুলের বাপে হচ্ছে গিয়ে লাঠি দিয়া পারুলের মাথায় ঠুমকা মারলো, ঠিক আছে, পারুলের কিচ্ছু হলো না, শিমুল কই জানে 14 গ্রাম দূরে থাকে, শিমুলের মাথা দিয়ে হচ্ছে গিয়ে রক্ত বাইরেছে। তো এইরকম আর কি কাহিনী, আংটা লাগানো, বুঝতে পারলাম। যাই হোক, তো আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখানে তোমরা দেখো অ্যাঙ্করের এইটা এ দিয়ে শুরু হয়েছে, তাই তো। আচ্ছা, অ্যাঙ্কর নিয়ে যদি আরেকটু তোমাদেরকে বলতে চাই, দেখো অ্যাঙ্করের কি অ্যাঙ্কর, আমরা যদি একটু ছবিটা দেখে আসি, এই যে দেখো এই জিনিসটাকে অ্যাঙ্কর বা নোঙ্গর বলে আর কি, ঠিক আছে, জিনিসটা হচ্ছে শাখা মৃগর মতো আর কি। ধরো যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায় যাবে, ঠিক আছে, এই যে দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায় চলে গেল, বুঝতে পারলাম। অ্যাঙ্করের শুরুটা হচ্ছে এ দিয়ে, তাই তো, মনে করো যে আমি এখানে এ দিয়ে শুরু করলাম, এই যে দেখো আমাকে কিন্তু হচ্ছে ভিএস কোডে অটোমেটিক্যালি ক্লোজিং ট্যাগটা দিয়ে দিছে, তাই তো। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এটা সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দিলাম, দেখো আমার কি কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয় নাই, কিন্তু এখানে জাস্ট আমি এই অ্যাঙ্কর লিখছিলাম, এই অ্যাঙ্কর এখানে আসছে, এখন এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছি কিন্তু এর কোনো কাজ করি নাই কিন্তু, ঠিক আছে, কাজ মনে করে যে। তো এখানে মনে করে যে আমি লিখলাম কি, পারুল তুমি কই, ঠিক আছে, মনে করো যে আমি এই জিনিসটা লিখলাম, লেখার পরে আমি এটা সেভ দিলাম, ভালো কথা, এখানে দিলাম রিলোড, দেখো কি হয়েছে, পারুল তুমি কই। তো এখানে আমি যতই টিপাটিপি করি আগের মতো কিন্তু কাহিনী হচ্ছে না, তার মানে কি আমি এখানে অ্যাড্রেসটা দেইনি, বুঝলা, কিসের অ্যাড্রেস দিইনি, আমি এখানে হচ্ছে পারুলের কলিজার অ্যাড্রেসটা আমি এখনো বসাইনি, বুঝলাম, মানে আংটাটা এখনো বসাইনি। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, আমি যখন এ লিখতেছি, ভিএস কোড এন্টার দিতেছি, সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদেরকে এরকম একটা ফরম্যাট দিয়ে দিছে ভিএস কোডে, ঠিক আছে। তো এইখানে এইচরেফ জিনিসটা কি জানো, এইচরেফ জিনিসটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, তার মানে হচ্ছে তোমার এই অ্যাঙ্কর ট্যাগ যেখানে যাবে তার একটা রেফারেন্স, আর অর্থাৎ আমাদেরকে এখানে একটা ইউআরএল বসাইতে হবে, বুঝতে পারলা? তাহলে মনে করো যে আমি এখানে এইচরেফ এর জায়গায় পারুলের, পারুল তুমি কই, ঠিক আছে, মনে করো যে আমি এখানে পারুল একটা লিখলাম,
তো আমি প্যারোলে লিখলাম, তারপর হচ্ছে ইমেজে গেলাম, এরা খারা কোথ থেকে এলো এরা, হলে বলে কয়তা ইল্লা বিল্লা। যাই হোক, আমরা ভুল জায়গায় চলে গেছি, ঠিক আছে, আমরা একটু অন্যভাবে চেষ্টা করি, দেখি আমাদেরকে আসল জিনিস দেখায় কিনা, ঠিক আছে। তো এখানে মনে করা যায় আমি কি লিখবো, পারুল লিখবো, পারুল শিমুল লেখি, ঠিক আছে, শিমুল পারুল, মনে করো এই যে এটা চলে আসলো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই, শিমুল পারুল দূর চলে আসে, মনে করি ইউটিউব ওপেন হয়ে গেল, এখন আমি কন্ট্রোল এল দিয়ে, আচ্ছা এটার আগে হচ্ছে পজ করি, পজ করলাম, এখন আমি কন্ট্রোল এল দিয়ে হচ্ছে লিঙ্কটা আমি হচ্ছে মার্ক করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে সেটা কপি করে নিলাম, এবং আমি এইখানে হচ্ছে পারুলের অ্যাড্রেস, পারুলের কলিজার অ্যাড্রেস আর কি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম, বুঝতে পারলা? আচ্ছা খুবই ভালো কথা। এখন হচ্ছে আমি এইখানে অ্যাড্রেসটা তো দিছি, খুবই ভালো কথা, কিন্তু আমি এখানে কিন্তু কোনো কিছু বসাইনি, বুঝতে পারলো? তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কন্ট্রোল এস দিলাম, এখানে আমি একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখানে কোনো চেঞ্জ দেখতে পেতেছো? এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই এখন পর্যন্ত, কিন্তু আমি যদি মনে করো যে পারুল তুমি কই, এই জিনিসটা কপি করে কিন্তু আমাকে এখানে বসাইতে হবে, ঠিক আছে, বসাই দিলাম কন্ট্রোল এস, দিলাম কন্ট্রোল আর বা রিলোড দিলাম, তো এই যে দেখো আমার কিন্তু লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। পারুল তুমি কই, এই জিনিসটা কই থেকে আসছে জানো তো? এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার এইটা, বুঝতে পারলাম, পারুল তুমি কই, ঠিক আছে, নর্মাল টেক্সটের মতো বিহেভ করলো। আর এই যে তলে তলে যে টেম্পু চালায় আইলো সে, এই জিনিসটা কিন্তু হচ্ছে এইটা, পারুল তুমি কই, এই জিনিসটা কই থেকে আসছে জানো? এই জিনিসটা আসছে তোমার এই যে, এই পারুল তুমি কই, এখান থেকে আসছে, বুঝতে পারলাম। তো আমরা যে এখানে এইচটিএফ জিনিসটা তুমি খেয়াল করছো, এটাকে কিন্তু এইচটিএমএলের ভাষায় বলছে এট্রিবিউট, তার মানে হচ্ছে কি একটা গুণ, এট্রিবিউটের বাংলা কি জানো, এট্রিবিউটের বাংলা হচ্ছে গুণ, তার মানে এই ট্যাগগুলার বিভিন্ন গুণ এই এইচটিএফ বা হচ্ছে এট্রিবিউটগুলা ক্যারি করে আর কি, বুঝতে পারলা? এই হচ্ছে কাহিনী। এখানে যদি ক্লিক করে কোন জায়গায় দেখছো, দেখো পারুল আমাকে কিন্তু পারুলের সেই অ্যাড্রেসে নিয়ে গেছে, বুঝতে পারলা? আচ্ছা যাক, তাইলে হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।